চার ইউপিডিএফ নেতাকে হত্যার প্রতিবাদে সংগঠনটির ডাকে খাগড়াছড়িতে সকাল সন্ধ্যা অবরোধ চলছে। ভোর থেকে জেলার বিভিন্ন স্থানে অবরোধের সমর্থনে পিকেটিং এর খবর পাওয়া গেছে। পাঁচছড়ি খাগড়াছড়ি সড়কের গাছবান এলাকায় সড়কে গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করে ইউপিডিএফ কর্মীরা। অবরোধের কারণে বন্ধ রয়েছে খাগড়াছড়ির সাথে সব ধরনের দূরপাল্লার যান চলাচল। গত সোমবার রাতে পুঁচগাঙে গুলি করে ইউপিডিএফ এর চার নেতাকে হত্যা করা হয়। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে।